নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, পৃথিবীর অন্যতম সুন্দর মধুর সম্পর্ক এবং পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র দুটো মানুষকেই কাছে নিয়ে আসে না, একটা সংসার গড়ে তোলে। বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে যদি চিড় ধরে, কোনোভাবে সম্পর্কের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়, তার প্রভাব কিন্তু সন্তান সন্ততিদের মধ্যেও আসে। তারাও ঠিক মতন বড় হতে পারে না, তাদের মাথাতেও নানারকম দুশ্চিন্তা থাকে এবং তাদের মধ্যেও কিন্তু সেই গ্রোথ আসে না, মানসিক সুস্থতা অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। এবং বাড়িতে যে বয়স্ক পিতামাতা থাকে, অভিভাবক থাকে, তাদের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়ে। তাহলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সবসময় মধুর এবং সুন্দর রাখা উচিত সংসারের স্বার্থে, কারণ একটা সুন্দর সংসার এর ফলে গড়ে উঠছে। বর্তমান সময়ে বন্ধুরা দেখা যায় যে কিছুদিন পরেই স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব চলে আসছে, পারস্পরিক আকর্ষণ কমে যাচ্ছে বা অন্য কোনো থার্ড পার্সন এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবং অন্য কারোর ফলে সংসার ভেঙে যাচ্ছে। বা দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই মতপার্থক্য, বৈরিতা, কেউ কাউকে সহ্য করতে পারছে না, যে কথাই বলা হচ্ছে তাতেই একটা কানেকশন হচ্ছে না ঠিক মতন এবং তার ফলে কমিউনিকেশন ডিস্টার্ব এবং দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তীকালে দেখা যায় একটা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যাচ্ছে, একটা সংসার ভেঙে যাচ্ছে। বন্ধুরা, সংসার গড়া অনেক কঠিন কিন্তু ভেঙে ফেলা অনেক সহজ। আজকে সহজ ভাষা ধর্মকথায় যারা এইরকম নানারকম সমস্যার মধ্যে আছেন স্বামী স্ত্রীর সম্পর্কজনিত বিষয়ে, তাদের জন্যই কিন্তু এই পর্ব। দেখছেন সহজ ভাষা ধর্মকথা, তাই অত্যন্ত সহজ উপায় তুলে ধরবো যেটা আপনার বাড়ির কাছেই হাতের কাছে থাকা জিনিসপত্র এবং সহজলভ্য জিনিসপত্র দিয়ে আপনি করতে পারবেন একদম কম খরচায় এবং কোনো রকম কষ্ট সাধ্য উপায় ছাড়াই। বন্ধুরা, এক্ষেত্রে প্রথমেই যেটা আপনাদের ইন্ডিকেশন দিলাম যে আকর্ষণ, আকর্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, পারস্পরের আকর্ষণ। এবং তার সাথে এই স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে গেলে যেহেতু সংসারের বিষয় আসছে, সৌভাগ্য লাভ বা আমাদের যে দুর্ভাগ্য, বিভিন্ন গ্রহ রকম যে কানেকশন খারাপ খারাপ সেগুলোকে দূরে রেখে আমাদের উপরে যেন সবসময় একটা সুন্দর পজিটিভিটি থাকে, সেইটা কিন্তু চেষ্টা করতে হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে, এই দুটো জিনিসের জন্য প্রথম আমরা আকর্ষণের কথা বললাম। তাহলে পৃথিবীতে সবথেকে আকর্ষণীয় বস্তু কী? সবথেকে আকর্ষণীয় যদি পৃথিবীতে কেউ থেকে থাকে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে থাকে ময়ূর পালক। এই ময়ূর পালক কিন্তু আজকের টোটকায় কাজে লাগবে, অর্থাৎ একটা ময়ূর পালক আপনাদের জোগাড় করতে হবে। আর আপনারা বিভিন্ন প্রদেশে হয়তো ঘুরে থাকবেন, দেখে থাকবেন, বাঙালিদের মধ্যেও দেখে থাকবেন সিঁদুরের মাহাত্ম্য আছে বিয়েতে। সিঁদুর শুধু দানের ক্ষেত্রেই না বন্ধুরা, দেখবেন সিঁদুরের যে গাছকৌটো সেটা হাতে নিয়ে নববধূ যাচ্ছে শ্বশুরবাড়িতে। তার কারণ কী? ওটার মধ্যে থাকে সৌভাগ্য, নেগেটিভিটি দূর হয় ওর থেকে এবং সেটা নিয়ে যাওয়া হচ্ছে, সৌভাগ্য নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে, এটাই কিন্তু উদ্দেশ্য। বন্ধুরা, তাই এই ক্ষেত্রে কিন্তু সিঁদুর লাগবে। তাহলে একটা নতুন সিঁদুর প্যাকেট একদম নতুন নেবেন এবং তার সাথে একটা ময়ূরের পালক জোগাড় করে নেবেন টোটকাটি করতে। বন্ধুরা, টোটকাটি করতে হবে শুক্রবার দিন। শুক্রবার দিন রাত্রেবেলা একটা ময়ূরের পালকের উপরে একটা সিঁদুরের কৌটো রাখবেন। সিঁদুরের কৌটোটা কিন্তু যদি হয় রূপোর তাহলে আরও ভালো, একদম উত্তম। যদি রূপোর না পান সিঁদুরের কৌটো, তাহলে যেভাবে সিঁদুরের কৌটো ইউজ করছেন সেই রকম সিঁদুরের কৌটো নিয়ে নেবেন এবং ওই ময়ূরের পালকটার উপরে রেখে দেবেন। শুক্রবার দিন সারা রাত এইভাবে ঠাকুর ঘরে ময়ূরের পালকের উপরে সিঁদুর কৌটো রেখে দেবেন এবং খেয়াল রাখবেন যেন একটা শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ বা গোপাল বা নারায়ণের কোনো একটা বিগ্রহ যেন সেখানে অবশ্যই থাকে, নাহলে একটা ফটো কিনে নেবেন এবং তার সামনে ওটাকে রাখবেন। পরের দিন শনিবার হয়ে যাচ্ছে, শনিবার দিন ময়ূরের পালকটা পুড়িয়ে নেবেন। পুড়িয়ে নিয়ে ওই যে ছাইটা, সেই ভস্মটা, সেটা আপনারা ওই সিঁদুরের কৌটোর মধ্যে থাকা সিঁদুরের সাথে মিশ্রিত করবেন, করে ভালো করে ঢাকনা আটকে আবার আপনারা ওই ঠাকুরের স্থানে ওটাকে রেখে দেবেন। কোনোভাবে আর নাড়াচাড়া করবেন না, তিন দিনের জন্য রেখে দেবেন। আর বন্ধুরা, এই সময় এই প্রত্যেক তিন দিনই আসন পেতে আপনারা বসে 108 বার শ্রীকৃষ্ণের যে নাম, সেই নাম আপনারা করবেন। আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা, ওটা এক মালা, 108 বার মানে এক মালা, এই এক মালা অবশ্যই জপ করতে হবে। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওং নম ভাগবতে গোবিন্দায় নম, ওং নম ভাগবতে গোবিন্দায় নম। এই মন্ত্রটা 108 বার জপ করবেন ওই সিঁদুর কৌটোর সামনে এই পরপর তিন দিন। এবং তারপরে তিন দিন পরে মঙ্গলবার পড়বে, মঙ্গলবার দিন আপনারা এই সিঁদুরটা নেবেন, নিয়ে আপনাদের স্বামীকে বলবেন আপনাদেরকে পরিয়ে দিতে। স্বামীকে, স্বামীর হাত দিয়ে কিন্তু প্রথমবার এই সিঁদুরটা আপনারা পরবেন এবং যদি সম্ভব হয় স্বামীকে এই সিঁদুরের কৌটো থেকে একটু সিঁদুর মাথায় ঠেকাবেন। যদি তারা পরতে রাজি না হয় তাদের ফটোতে, অর্থাৎ স্বামীর ফটোতে এই সিঁদুরে ফোঁটা দেবেন। এইভাবে পরপর 41 দিন আপনারা এই সিঁদুরটা পরবেন। যদি সম্ভব হয় স্বামীর হাত দিয়ে পরবেন, যদি সম্ভব না হয় নিজেই পরবেন, কিন্তু প্রথম দিন কিন্তু স্বামীর হাত দিয়ে অবশ্যই পরতে হবে।
এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনাদের মধ্যে কিন্তু আবার সম্পর্ক মজবুত হচ্ছে, পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং যে সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গেছিলো সেই পর্ব সেই সম্পর্ক কিন্তু আবার মজবুতি আসছে, মিষ্টতা ফিরে আসছে সম্পর্কের মধ্যে। বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, নিজেদের সিঁদুর কৌটো মানে যে স্ত্রীরা ব্যবহার স্ত্রী লোকরা ব্যবহার করছেন কারোর সাথেই শেয়ার করবেন না, বাড়ির লোকের সাথেও বাড়ির অন্যান্য স্ত্রী লোকের সাথেও শেয়ার করবেন না, বা বাড়িতে কেউ ঘুরতে এসছে তার সাথেও শেয়ার করবেন না। পারলে অন্য একটা সিঁদুর কৌটো তার জন্য রেখে দিন, কিন্তু নিজের সিঁদুর কৌটো আপনারা কি আপনাদের স্বামীকে কারোর সাথে শেয়ার করেন? করেন না। তাহলে কখনোই সিঁদুরও কিন্তু সেই স্বামীরই প্রতিরূপ, তাই কখনোই কিন্তু এই সিঁদুরকেও কারোর সাথে শেয়ার করবেন না। সিঁদুর কীভাবে ব্যবহার করতে হয়, সিঁদুরের কী সিস্টেম আছে, সেই সম্পর্ক সহজ ভাষা ধর্মকথা আলাদা একটা পর্বই আছে, যদি আপনারা সেটা এখনও না দেখে থাকেন আমি ওপরের আই বাটনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। আর আজকের পর্ব সংক্রান্ত কোনো রকম প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে নিচের যে কমেন্ট সেকশান আছে সেখানে যান, প্রশ্ন করুন, বা আমার যে নিচে নাম্বারটা যাচ্ছে অনলাইন বুকিংয়ের জন্য সেইখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে আমার, ওখানে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করুন। ফোন করে এই পর্ব সংক্রান্ত প্রশ্ন করবেন না প্লিজ, তার কারণ আমার অন্যান্য কাজগুলো থাকে, আমি একটু ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তা বারবার সবাইকে যদি এরকম রিপ্লাই দিতে থাকি ফোন ধরে ধরে তাহলে অন্যান্য যারা অন্যান্য বিভিন্ন প্রয়োজনে আমাকে ফোন করেন অনলাইন বিভিন্ন কনসালটেশনের জন্য তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের এই পর্ব সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকতেই পারে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেই। আশা করি সকলকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি, যদি আপনাদের পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা যদি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কোনো একটা লোক উপকার পায়, অন্য কোনো একটা সংসার ভেঙে যাওয়া থেকে রক্ষা পায়, তাহলে তার আশীর্বাদও কিন্তু আপনাদের কাছে অবশ্যই আসবে। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়গুলি মন্ত্র ইত্যাদি নিয়মিত আলোচনা হয়, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, আশা করি সেটাও আপনাদের অত্যন্ত ভালো লাগবে। সকলের ওপরে শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, সকলের সংসার অত্যন্ত সুন্দর হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।